মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাঁধকে সমর্থন জানিয়েছেন। বুধবার ভারত বাঁধকে কেন্দ্র করে রাজধানী এবং আশপাশ এলাকায় কেমন সাড়া পড়েছে তার উপর প্রাথমিক প্রতিক্রিয়া দিতে গিয়ে এই কথা জানিয়েছেন পবিত্র কর। তিনি বলেছেন, তারা ইচ্ছে করে পিকেটিংয়ে বের হননি, এতে অশান্তি ছড়াতো। তারপরও সাধারণ মানুষ ব্যাপকভাবে বাঁধকে সমর্থন জানিয়েছেন। গ্রামীণ এলাকার বাজারগুলো ছিল স্তব্ধ। মানুষ যে বাঁধকে সমর্থন জানিয়েছেন এ ঘটনা তারই প্রমাণ। পাওয়া যাবে আমরা এটা অনুমান করেছিলাম, কারণ মানুষ যেভাবে ওপেনলি বলছে, ওই দিন আমি একটা ঘটনা বলি, লেকচুমনিতে আমি একটা সভা করছিলাম, পথসভা, একজন রিক্সা শ্রমিক ভাই যাচ্ছিল পাশ দিয়ে, সে বলছে আমরাও আছি, আমরাও আছি, আপনারা চিন্তা করেন না, আপনারা আমরাও আছি। এই যে একটা স্বতঃস্ফূর্ততা, যে কারণে আমরা ঠিক করেছি, আমরা বন্ধ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করবে, আমাদের কোনো পিকেটিং করার দরকার নেই, শুধু শুধু জোর জামেলার মধ্যে যাওয়া। এবং আমরা আজকে দেখলাম যেটা, যেভাবে স্বতঃস্ফূর্ততার ভিতরে মানুষ বন্ধ পালন করছে, এটাকে আমরা দারুণভাবে অভিনন্দিত করছি। সাধারণ মানুষকে, যারা শ্রমিক, কৃষক, গ্রামেও বন্ধ হচ্ছে। আমি বামুটিয়াতে খবর নিলাম, কোনো কৃষক বাজারে সবজি নিয়ে আসেনি, এটাই তো সারা, একেবারে গ্রাম বন্ধ, শুধু বাজার, হাট কিংবা অফিস না। আমি মোহনপুর থেকে খোঁজ নিলাম, সেই মোহনপুরের স্কুলে মাস্টাররা তো বাধ্য হুলিয়া জারি করেছে, কিন্তু একটি ছাত্র নেই। মোহনপুরের মতো জায়গাতে সেখানে দোকানপাট খোলা নেই। বলে এই যে অবস্থাটা, এই অবস্থাটা আমরা বলবো যে মানুষের যে ঘৃণাটা বিজেপির প্রতি, নরেন্দ্র মোদী অমিত শাহর প্রতি, এই ঘৃণার প্রকাশ। এবং এই রাজ্যের মধ্যে একই কায়দায়, এখানে ফেসিবাদী কায়দায় বিজেপি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যে আক্রমণটা করিয়েছে, এই আক্রমণের কায়দাও এখানেও বিপ্লব দেন। নরসিংহরে গতকালকে সকালে আমাদের প্রথম শ্রমিক ইউনিয়ন অফিস ভেঙেছে, জোর করে পতাকা তুলে দিয়েছে, তারপরে আমাদের পার্টি অফিসটাকে ভেঙেছে। রাত্রি 12টার থেকে 30-40 জন বাইকে করে আগরতলা শহরের বিভিন্ন জায়গাতে চক্কর দিয়েছে, আমাদের এই জেলা অফিস আক্রমণ করার জন্য এসেছিল। আমরা সিসিটিভির ফুটেজে তা দেখলাম, কিন্তু এখানে কিছু লোক যারা ছিলেন তাদের তৎপরতায় হয়তো সাহস পায়নি, কিন্তু এরাই গিয়ে সেখানে ধলেশ্বরে আমাদের যে পূর্ব আগরতলার লোকাল কমিটির অফিসটা আছে, সেই অফিসটার ভেতরে ভেঙে ভেতরে জ্বালিয়ে দিয়েছে। আমাদের একটা লাইব্রেরি ছিল, যেটা আমাদের প্রবীণ একজন নেতা, যিনি তার লাইব্রেরি অখিল দেবনাথ আমাদের যে এক্স এমএলএ, ওনার বই দিয়েছিল, সেগুলো সেখানে সবগুলো রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। এই যে ফেসিস্ট কায়দা, এবং আজকেও পশ্চিম থানা, এটা তো ইতিহাস হয়ে আছে, এই জুট রাজত্বে অত্যাচারের জন্য এই থানার ওসি, ওদের সামনে দেখা গেল জোর করে গিয়ে পুষ্টাবিষ্টে খোলালো, একটি শব্দ করেনি পুলিশ। এইখানে এসে আমাদের বলছে পুলিশ, আমাদের কর্মীরা, আমরা পিকেটিং করছি না তো অফিসের সামনে, পুরো ছেলেরা দাঁড়াবে, দাঁড়াবেই তো, এটা বলছে আপনারা এখানে চলে যান, বিজেপির একটা উন্মত্ত মিছিল আসছে। বলছে কেন আমরা চলে যাবো আমাদের অফিসের কাছ থেকে? বলে এই হলো পুলিশ এর একটা অংশ, এবং বিপ্লবদের বংশোদ্ভব কিছু অফিসার যারা এখানে ফেসিবাদী কায়দায় আক্রমণ করার জন্য চেষ্টা করছেন। আমরা বলবো তাদের দিন আর বেশি না। মানুষ যেভাবে যাচ্ছে, মানুষ যেভাবে তৈরি হচ্ছে, মানুষ যেভাবে প্রতিবাদে সামিল হয়েছে, এটাই আমাদের সমস্ত শক্তি যুগিয়েছে, আমাদের সাহস যুগিয়েছে। এবং এই বিজেপির সরকার টিকবে না গোটা দেশে। আজকে যেভাবে আমরা খুব আনন্দিত, এইবারেই বোধ হয় প্রথম বন্ধ স্বাধীনতার পরে বিজেপি ছাড়া অন্য সমস্ত দল তাকে সমর্থন করেছে, তার জন্য সেখানে এগিয়ে এসছেন। মহারাষ্ট্রের শিবসেনা ডাইরেক্টলি বলেছে আমরা এই বন্ধের সমর্থনে আছি। মমতা দিদি, তিনি তো বরাবরই দুই নৌকায় পাড়া দেয়, বলছে বন্ধের দাবি ঠিক কিন্তু বন্ধ হবে না, কিন্তু পশ্চিমবাংলা আমরা দেখলাম ব্যাপকভাবে বন্ধ হয়েছে। তাই আমি ত্রিপুরার জনগণকে এই সর্বভারতীয় বন্ধে সামিল হওয়ার জন্য, আমাদের এই জেলায় শহর সবচেয়ে বেশি আক্রমণ করার চেষ্টা করেছে, তারপরেও যে মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে তার জন্য অভিনন্দন। চ্যানেল দিন রাত।